আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আমাদের এখানে গরম আশি আশি করেও আসছে না কয়দিন থেকে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে আর আমাদের গাছের অবস্থা কিন্তু অনেক খারাপ কি বলবো এত শখ করে গাছ লাগাচ্ছি গাছগুলি বড় হচ্ছে না তো আশা আছি জুন মাস থেকে ওয়েদারটা ভালো হবে ইনশাল্লাহ তো একটু আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এখন একটু কানে রোদ কিন্তু পিছনে দেখো অনেক মেঘ তার মানে যে কোনো সময় বৃষ্টি আসবে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো আমার এই গাছটাতে এত সুন্দর ফুল আসে একদম নীল রঙের আর অনেক মৌমাছি আসে এই গাছটাতে খুব সুন্দর আর ছোট ছোট ফুল দেখো সুন্দর নীল জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা খুব সুন্দর নীল কালার এই যে এই বেডটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এইখানে আমি মূলা গাছ মূলার বিচে লাগিয়েছি মূলা গাছ সুন্দরভাবে উঠেছে তো আমি ভেবেছিলাম সবগুলি মূলা গাছ উঠিয়ে ফেলব কিন্তু আমি দেখলাম এইগুলিতে বড় বড় মূলা হয়ে গেছে অলরেডি সেজন্য সাইডে আমি কিছু রেখে দিয়েছি গুলি উঠিয়ে ফেলেছি বেশ বড় বড় কিন্তু মূলাগুলি হয়ে গেছে অলরেডি তো মধ্যে কিন্তু অনেক জায়গা আছে হয়তো ক্যামেরা তো বুঝে যাচ্ছে না অনেক কলমি শাকের বিচি আমি ফেলতে পারবো তো আমি ভাবলাম যে মধ্যে আমি কল কলমি শাকের বিচি ফেলে দিই আগেই আমার ফিশ ব্লাড অ্যান্ড বোন আর চিকেন মেনু দেওয়া ছিল সেজন্য এখন আমি কিছু দিব না এখন আমি এমনি বিচিগুলি লাগিয়ে ফেলবো তো বিচিগুলি এই দেখো এইগুলি হলো কলমি শাকের বিচি এই বিচিগুলি আমি এখানে ছড়িয়ে দিব ছড়িয়ে দেওয়ার পরে এটার উপরে আমি নতুন আবার কম্পোস্ট দিব তো হাত দিয়ে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব আর ঘন ঘন করে উঠলে অসুবিধা নাই উঠে আবার খেয়ে ফেলব আর কলমি কলমি শাকের বেজে অনেক পানি দিতে হয় কলমি শাক পানির মধ্যেই বেশি ভালো হয় অনেক মজার একটা শাক আমার তো অনেক পছন্দ আমি প্রত্যেক বছরই কলমি শাক লাগাই তবে অন্য অন্য বছরে একটু ছোট পটে লাগাই এবার অনেক জায়গা নিয়ে লাগাচ্ছি আমি সয়েল নিয়ে আসছি নতুন সয়েল এইটা এটার উপরে কাবার দিয়ে দিবো আমি কাবার দিয়ে নতুন মাটি আমি দিয়ে দিয়েছি নতুন সয়েল দিয়ে দিয়েছি পোড়াটা বেডি যেখানে যেখানে বিচি আছে পোড়া মতো ভালো মতো কভার করে দিয়েছি এখন এখানে পানি দিয়ে দিব যদিও আমাদের এখানে বৃষ্টি হওয়ার চান্স আছে তাও আমি পানি দিয়ে দিব। তাহলে আমি জানব যে ভালো মতো সব জায়গায় পানি দিয়ে দেওয়া হয়েছে তো এখন খুব ভালোভাবে পানি দিয়ে দিব যে কোনো বিচি বা গাছ লাগানোর পরে কি অনেক ভালোভাবে পানি দিতে হয় যাতে পানিটা একদম থ্রু হয়ে আসে তা নাহলে গাছ বা বৃষ্টি ভালো মতো হবে না আমি খুব ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি আজকে দিয়ে দিচ্ছি তারপরে মাঝে মাঝে এসে দেখবো যদি দেখি শুকিয়ে যাচ্ছে আর বৃষ্টি না হয় তাহলে তো রোজই দিতে হবে আর বৃষ্টি হলে একদিন পরে পরে তা আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর এখানে আমি এখন এখানে আমি কিছু স্নেইল প্যালেস দিয়ে দিব কারণ যেহেতু আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে অনেক স্নেইল আমাদের এখানে এখন তো স্নেইল প্যালেস যদি না দেই এখানে এসে এই বিচিগুলি ডিস্টার্ব করবে মাটিগুলি উলট পালট করে ওরা তখন তখন কিন্তু ভালো হবে না সেই জন্য আগের থেকে আমি স্নেইল প্যালেস দিয়ে দিচ্ছি দিয়ে স্নেইল স্নেইল প্যালেস দিয়ে দিয়েছি কলমি শাকের বিচি থেকে গাছ উঠতে কিন্তু বেশি সময় লাগে না যদি বিচিগুলি ভালো হয় তাহলে কিন্তু তিন চার দিনই গাছ উঠে যায় তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সয়ের এই মাটিটাকে ভিজা রাখতে হয় সব সময় পানি দিতে হবে কলমি শাক পানি পছন্দ করে সেজন্য গাছ হওয়ার পরেও যাতে না শুকায় শুকিয়ে গেলে গাছ নষ্ট হয়ে যায় কলমি শাকের গাছ যখন উঠবে তখন তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এখন ঝলমল করে রোদ উঠেছে একটু আগে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে তো এখন চলো তোমাদেরকে আমি আমার গ্রিন হাউজের কী কি শাকের গাছ লাগিয়েছি দেখাচ্ছি আসলে গ্রিন হাউসে আমি কখনো লাল শাক বা টাটা শাক লাগাইনি এইবারই প্রথম দেখো এই ফুলগুলি কি সুন্দর আর এইখানে হলো গ্রিন হাউসের ভেতরে আমি লাল শাক টাটা শাক ফেলেছিলাম যত কয়টা বিচি ফেলেছিলাম মনে হয়েছে প্রত্যেকটা বিচির থেকে গাছ বের হয়েছে কি সুন্দরভাবে মাটিগুলো আমি আগেই প্রেপেয়ার করে রেখেছিলাম এক সপ্তাহ আগে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাটিগুলি এক সপ্তাহ আগে বা আরও আগে যদি প্রেপেয়ার করা রাখা যায় যেরকম ফ্রেশ ব্লাড অ্যান্ড বোন তারপর চিকেন ম্যানিউর দিয়ে মাটি ভালো মতো কুড়ে সপ্তাহখানেক রাখার পরে যদি বেঁচে ফেলা যায় তাহলে কিন্তু ভালো হয় তা আমি বিচি দিয়ে কিছু স্নেল অ্যান্ড প্যালেটসও দিয়ে রেখেছিলাম তারপরে এক সপ্তাহ পরে বিচি ফেলেছি বিচি ফেলার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমার গাছগুলি উঠে গেছে মার্শাল্লাহ কিছু পালক শাকের বীজও ফেলেছে সেগুলিও উঠেছে সুন্দরভাবে গ্রিন হাউজের গাছগুলিকে কেড়িতে মতো পানি দিতে হচ্ছে যখনই দেখি শুকিয়ে যাচ্ছে পানি দিচ্ছি খাবার দিচ্ছি না কোনো আর এখানে দেখো সুইটকর্নের কিছু গাছ লাগিয়েছিলাম ভুট্টার গাছ সুন্দরভাবে উঠছে গাছগুলো তোমাদের আপডেট দেব ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ